গঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কাদের খান সহ সাতজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঁচ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে জোরদার করা হয় আদালত এলাকার নিরাপত্তা ব্যবস্থা। 2016 সালের 31 ডিসেম্বর সুন্দরগঞ্জের নিজ বাসভবনে গুলিতে নিহত হন গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় মামলা দায়েরের পর 2017 সালের 30 এপ্রিল আদালতে চার্জশিট দেয় পুলিশ। অভিযোগপত্রে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার আব্দুল কাদের খান সহ আটজনকে আসামি করা হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা মামলার রায়ে সাবেক এমপি কাদের খান সহ সাতজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই বিষয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধা আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু, সরাসরি যাচ্ছে তার কাছে। বাবু, ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 2016 সালের 31 ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জের মাস্টারপাড়ায় নিজের বাড়িতে ঢুকে সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুর ইসলাম লিটনকে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেই মামলায় কিছুক্ষণ আগে গাইবান্ধার জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক রায় প্রকাশ করেছেন এবং এই মামলার রায়ে তিনি বলেছেন যে পরিকল্পিতভাবে এটি একটি হত্যাকাণ্ড, সেই কারণেই এই মামলার যে অভিযুক্ত আসামি সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন আব্দুল কাদের খান সহ সাতজনকেই কিন্তু ফাঁসির দণ্ডে দণ্ডিত করেছেন। তো আমরা এই ব্যাপারে একটু কথা বলতে চাই এই আদালতের রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী, যিনি এই মামলাটি লড়েছেন দীর্ঘদিন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম। আপনি একটু বলবেন যে বিজ্ঞ আদালত কী বলেছেন আদেশে এবং আপনার প্রতিক্রিয়া কী? আপনারা জানেন সবাই যে গত 31/12/2016 তারিখে সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুর ইসলাম লিটনকে হত্যা করেছে। এই হত্যা করার ফলে তখন মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছে যে তাড়াতাড়ি এই হত্যাকারীদের খুঁজে বের করার জন্য এবং এবং বিচার করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই পুলিশ প্রশাসন ছয়জন আসামির স্বীকারোক্তি মোতাবেক এবং 59 জন রাষ্ট্রপক্ষ থেকে 59 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা গ্রহণ করে এবং বিজ্ঞ আদালত এটা সন্তুষ্ট হয়েছেন যে নিশ্চিন্ত হয়েছেন যে এটা সন্দাতিকভাবে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে, যার ফলে এই সাতজন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে। আমরা একটু কথা বলতে চাই যে মঞ্জুর ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, তিনি এখানে আছেন, আমরা তার প্রতিক্রিয়া জানতে চাই যে এই রায়ে তিনি কতখানি সন্তুষ্ট। এই রায়ে প্রমাণিত হয়েছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে জানে, বাংলাদেশে ন্যায়ের শাসন রয়েছে, ন্যায় বিচার রয়েছে, সেটি প্রতিফলিত হয়েছে, সকল আসামির মৃত্যুদণ্ড হয়েছে। আমি দ্রুত এই রায় কার্যকর চাই। এখানে একটু বলতেই হবে আমাকে যে এখানে বারের সভাপতি ফয়সাল, আপনি শুনছিলেন যে এই রায় ঘোষণার পর আদালতের যিনি পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং এমপি লিটনের স্ত্রী, তিনি তাদের প্রতিক্রিয়া বলছিলেন তারা অনেকটাই সন্তুষ্ট, তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই আসামি যাদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে, যার যে ছয়জন গ্রেপ্তার আছেন তাদের রায় কার্যকর করা এবং একজন আসামি চন্দন রাম রায় যিনি ভারতে পলাতক আছেন তাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত তার ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে এই রায়টি যত দ্রুত কার্যকর করা হবে তত দ্রুত ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে বলে তারা দাবি করেছেন এবং তারা তাদের বিষয়টি বলেছেন। তো আমরা জানি যে গত 2016 সালের 31 ডিসেম্বর পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় এই খুনের ঘটনাটি ঘটিয়েছিলেন তৎকালে এই এমপি লিটনকে পরাজিত, এমপি লিটনের কাছে পরাজিত হওয়ার পর সেই আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত যে সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খান, তিনি তার বাড়িতে এই খুনিদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিয়েছিলেন। এই প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করার পর কিন্তু তারা এই এমপি লিটনকে 31 ডিসেম্বর নিজ বাড়িতে গিয়ে গুলি করে হত্যা করেছিলেন। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা আদালত চত্বর থেকে এমপি লিটন হত্যা মামলার সবশেষ। এমপি লিটন হত্যা মামলার রায়ের বিস্তারিত নিয়ে গাইবান্ধা আদালত চত্বর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু।